এটা আমার শোনা গল্প এটার অথেন্টিসিটি নিয়ে আমি খুব একটা ইয়ে করতে পারবো না বড়াই করতে পারবো না সেটা হচ্ছে কিশোর কুমার নাকি অসম্ভব ইয়ে ভালোবাসতেন চিংড়ি মাছ খেতে ভালোবাসতেন এবং এতটাই ভালোবাসতেন যে লোকজন এসে সবাইকে পরিবেশন করে দেওয়ার পরে দেখা গেল যে বাটিতে দুটো চিংড়ি রয়েছে পড়ে উনি নাকি চাটনি টাটনি নিয়ে ওর ওপর ঢেলে দিতেন যাতে আর কেউ না নেয় ওটা যাতে ওটা উনিই খেতে পারেন এরকম খুব ভালোবাসতেন অত্যন্ত রসিক মানুষ ছিলেন আমি এও শুনেছি বাড়িতে নাকি খুলি রেখে দিতেন নরক অঙ্কালের খুলি রাখা থাকতো এবং সেটা খুব মজা করে ওনার ছবিও আছে এরভাবে ধরে এবং এই যে মজাটা ডাকে লোকে আমাকে ক্লাউন বলে একটা গানও আছে এটার মধ্যে একটা অদ্ভুত গভীরতা আছে কিন্তু আমার মনে হয়েছে যে কিশোর কুমার এত মজার কথা বলেছেন এত সব কিছু ভেবে বলেছেন কিন্তু তার যখন আমি ইন্টারভিউ দেখেছি ওনার ইন্টারভিউ একটাই যেটা উনি অ্যালাউ করেছে বলেছেন শুধু লতা মঙ্গেশকর যদি আমার ইন্টারভিউ নেয় তবেই আমি ইন্টারভিউ দেবো এবং রতা মঙ্গেশকর রাজি হয়েছিলেন যে কিশোরটা বলেই আমি ইন্টারভিউটা নেব কিশোর কুমার কাউকে কখনো ইন্টারভিউ দেননি রাতা মঙ্গেশকর কারো ইন্টারভিউ নেননি কাজে সেইখানে কিশোর কুমারের ইন্টারভিউতে আমি যখন দেখেছি আমার অত্যন্ত গভীর একজন মানুষ মনে হয়েছে অত্যন্ত দার্শনিক একজন মানুষ খুব গভীর জীবনবোধের মানুষ এবং একজন ভরপুর বাঙালি সেইটা থেকে আমার খালি মনে হয়েছিল যে এরকমই একজন মানুষ তার জীবন যদি আমরা উদযাপন করি তার জীবন নিয়ে যদি আমরা কথা বলি অন্যভাবে এটা তো বায়োপিক নয় যখন প্রথম কিশোর কুমার জুনিয়র সবাই ধরেন কিশোর কুমারের বায়োপিক হচ্ছে একদম না একটা মানুষ কত বড় হলে পড়ে একটা মানুষ কত গভীর হলে পড়ে এত কণ্ঠী শিল্পীরা তাকে ভগবানের মতো পুজো করেন কিশোর কুমার জুনিয়র যেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করছেন তেমনই একজন কিশোর কণ্ঠী শিল্পী যে কিশোর কুমারকে ভগবানের মতো পুজো করেন আপনি ভাবতে পারছেন সারা ভারতবর্ষে এমন কোনো মানুষ যে কিশোর কুমারকে পছন্দ করেন না এবং তিনি কেবলমাত্র গায়ক নন গায়ক গীতিকার সুরকার চিত্র পরিচালক সঙ্গীত পরিচালক চিত্রনাট্যকার কি গুণ ছিল না একটা মানুষের মধ্যে অসামান্য একজন অভিনেতা তিনি নাকি শুনেছি ইনকাম ট্যাক্স বাঁচাবার জন্য অ্যাকাউন্টসে দেখাতে সুবিধা হবে বলে একটা এক্সট্রা প্রফেশন খুঁজছিলেন সে এক্সট্রা প্রফেশন হিসেবে বেছে নিয়েছিলেন যে গান করি তাহলে গানেও কিছু রোজগার দেখানো যাবে এইটা করতে গিয়ে যে লোকটা গান গাইতে গেল সে কিশোর কুমার হয়ে গেল ইনকাম ট্যাক্স বাঁচাতে গিয়ে এটা কি কিশোর কুমার হয় কত বড় ট্যালেন্ট হলে পরে যেটা আমাদের কল্পনার মধ্যে আমরা আনতে পারছি না সেরকম একজন মানুষকে নিয়ে তার এ ইম্প্যাক্ট তাকে নিয়ে তার উপর অবলম্বন করে যে একটা বড় ইন্ডাস্ট্রি বাঁচে কণ্ঠীদের ইন্ডাস্ট্রি যারা তার গান গিয়ে বেঁচে রয়েছেন সেইটা আমাদের ছবির উপযুব্য কিশোর কুমার জুনিয়র